আসসালামু আলাইকুম, রাকিব শোহাগির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল সন্ধ্যায় যে চীনা হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, যেগুলো হচ্ছে সাদা এবং হচ্ছে সাদা এবং কালো মিক্সার কালারের চীনা হাঁসের বাচ্চাগুলো, তো মাশাল্লাহ বাচ্চাগুলো আমরা হচ্ছে ব্রুডিং করার জন্য এই ছোট্ট একটা স্পেসে ওদেরকে রেখে দিয়েছে। আমি একটা কার্টুন ইউজ করছি এই ক্ষেত্রে, আর হচ্ছে 25 ওয়াটের একটা হচ্ছে বাল্ব ইউজ করছি। সব মিলাইয়ে ওরা মাশাল্লাহ এখন নিয়ে আসার পর থেকে ভালো আছে। আর ওদের খাবার দিয়ে রাখছে হচ্ছে একদিনের সোনালি স্টার্টার, যে ফিডটা পাওয়া যায় একদম জিরো সাইজের, সেই ফিডটা দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে ওদেরকে মাঝে মাঝে পানি দেই এবং হচ্ছে পানি বের করে নেই, কারণ হচ্ছে পানি দিয়ে রাখলে দেখা যায় যে ওই জায়গাটা ভিজে স্যাঁতস্যাঁতে করে ফেলে, যেখান থেকে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আর দেখেন বাচ্চাগুলো এত পরিমাণ দুষ্ট, এই যে দেখেন উঠে ঝুলে আছে, ঠিক আছে, উঠে ঝুলে আছে, মানে প্রচণ্ড পরিমাণ লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, আর হচ্ছে প্রচুর পরিমাণ লাফালাফি করে। দেখা যায় যে এই যে দেখেন এত পরিমাণ দুষ্টামি করে, এই যে একজন বের হয়ে আসছে, হ্যাঁ এই যে দেখেন, এই যে ওই দিক দিয়ে লাভ দিয়ে মানে যে বের হয়ে চলে আসছে। তো মাশাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর আছে। ওদেরকে আমি হচ্ছে যাই হোক ব্রুডিংয়ের জন্য রেখে দিছি, আর সব মিলিয়ে ভালোবাসা এভাবেই তৈরি হয়। যে দেখেন ওদের সঙ্গে মাঝে মাঝে আমি বসে থাকি, ওদের সময় দিই, ওদের লাফালাফিগুলোকে এনজয় করি, দেখা যায় যে ওদেরকে নিয়ে একটু আদর যত্ন করি। সব মিলিয়ে এভাবেই ওদের সঙ্গে হচ্ছে বন্ডিংটা তৈরি হবে, অর্থাৎ ফ্রেন্ডশিপ হয়ে যাবে, ওরাও আপনার কাছে আসবে, ভালোবাসবে। পোষা প্রাণীগুলোর সঙ্গে এভাবে সময় দিলেই একটা সময় ওরা খুব কাছে চলে আসবে। দেখেন কী অবস্থা, এটা কী হচ্ছে, মানে ও বের হওয়ার জন্য ওইরকম করতেছে। এভাবে চেষ্টা করলে মানে বেরিয়ে গেছিলো একটা, তো সব মিলিয়ে হচ্ছে থাকুক ওরা, ওদের ব্রুডিংয়ের জন্য যেহেতু রেখে দিছে ওরা ওইভাবেই থাকুক। আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাই যে বিষয়গুলো হচ্ছে জানতে পারবেন, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি যে চীনা হাঁসটা কুচো বসাইছিলাম, এই চীনা হাঁসের কয়টা ডিম ফুটবে এবং কয়টা ডিম ফুটবে না, এটার একটা আপডেট থাকবে। পাশাপাশি আমার নতুন আরেকটা হচ্ছে হাঁস ডিম দেওয়া শুরু করছে, মাশাল্লাহ ডিমগুলোর সাইজ বিগ সাইজ, আমি আপনাদেরকে সেটাও দেখানোর জন্য ট্রাই করব। পাশাপাশি অন্যান্য প্রাণীদেরও আপডেট থাকবে। তো আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর আমার সঙ্গেই থাকুন বাকি পোষা প্রাণীগুলোর আপডেট দেখার জন্য। তো আমরা রিসেন্টলি যে হাঁসটি চীনা হাঁসটি কুচো বসাইছিলাম, অর্থাৎ কুচো বসিয়ে দিছিলাম 16টা ডিম দিয়ে, সেটাতে আমি হচ্ছে আগেই হচ্ছে আপনার ডিমগুলো চেকিং করে রাখছি, কারণ ভিডিওতে ওইভাবে ক্যামেরাতে ওইভাবে চেকিংটা দেখানো যায় না। যাই হোক সব মিলিয়ে হচ্ছে আমরা 16টা ডিম দিয়ে দিছিলাম, 16টার মধ্যে 11টা ডিমে রক্ত চলে আসছে, অর্থাৎ রক্ত জমাট বাঁধছে, আর হচ্ছে বাকি 5টা ডিমে সেটা হচ্ছে রক্ত আসেনি। আর সব মিলিয়ে আর এই যে রিসেন্টলি আমার হচ্ছে আর একটা হাঁস ডিম দেওয়া শুরু করছে, দেখেন ডিমগুলোর আকৃতি কত বড়, মানে যে দিন যত যাচ্ছে ডিমের সাইজ মানে খুবই সুন্দর এবং বিগ সাইজ ডিম হচ্ছে। আর মাশাল্লাহ এগুলো থেকে যখন বাচ্চা হবে, বাচ্চাগুলোও কিন্তু একদম বিগ সাইজের বাচ্চা হবে, যে বাচ্চাগুলো টেকার সম্ভাবনা খুবই বেশি থাকবে। আর হচ্ছে ওদের একটু হালকা যত্ন নিতে পারলেও, অর্থাৎ হচ্ছে যখন ওদেরকে ব্রুডিং করতে হয় তখন সঠিকভাবে ব্রুডিং করতে হবে, ওদের খাবারটা ঠিক রাখতে হবে, পাশাপাশি ওদেরকে লাইসোভেট পাওয়া যায় এটা হচ্ছে ইউজ করলে দেখা যাবে যে বাচ্চাগুলো সুস্থ থাকে। তো সব মিলিয়ে মাশাল্লাহ এবারে ডিমগুলো হচ্ছে বিগ সাইজের, আর হচ্ছে বাকি এই যে 5টা ডিম, এই 5টা হচ্ছে আপনার দেখা গেল যে বা ডিম হয়েছে, এই ডিমে বাচ্চা ফুটবে না, সো হচ্ছে ডিমগুলো তুলে নিলাম। আর এই ডিমগুলো আমরা হচ্ছে অন্য কেউ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ডিম ফুটবে না, অন্য মানুষকে দিয়ে প্রতারণা করার কোনোই দরকার নাই, সো আমরা হচ্ছে এই ডিমগুলো হচ্ছে খেয়ে ফেলবো নিজেরা। আর এই যে মাশাল্লাহ এই যে আজকে দেশি মুরগির এ পর্যন্ত 2টা ডিম আমরা সংগ্রহ করছি, আশা করি যে দিনের মধ্যে আরও কিছু ডিম পাবো। তো সব মিলিয়ে চলুন হচ্ছে অন্যান্য প্রাণীদের আপডেট দেই, পাশাপাশি হচ্ছে চীনা হাঁসের সেট আপেও আমরা যাব এবং চীনা হাঁসের সেট আপ দেখবো মাশাল্লাহ ওরা কেমন আছে কী করতেছে, সাদা হাঁসগুলোরও আপডেট আপনাদেরকে জানাবো।
আমি টাইগার মুরগি এবং হচ্ছে খরগোশ কবুতরের সেটআপে প্রবেশ করছি। দেখেন ওরা হচ্ছে আমার সঙ্গে কেমন করতেছে, আর পাশাপাশি ওদের একটু খাবার দিতে হবে, খোদা লাগছে। আর দেখেন র‍্যাবিটসগুলা মনে হয় যে ও ওরা আমাকে কর্নিশ করতেছে, জানাচ্ছে কি অবস্থা, খাবার দিচ্ছ না কেন তুমি, এরকম একটা ব্যাপার। মূলত হচ্ছে ওদের হচ্ছে ঘাসটা শেষ হয়ে গেছে, তো ঘাসটা আনতে হবে। আপাতত আমরা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে রাখছি, এই যে কাঁঠাল পাতা দেওয়া আছে, তো মাশাল্লাহ ওরা হচ্ছে ওটা খাবে। আর পাশাপাশি ওদেরকে এখন আমি একটু ভুষি এবং হচ্ছে মুরগিগুলোর জন্য ফিড দিয়ে যাই। তো মাশাল্লাহ ওরা হচ্ছে খুবই সুন্দর, একদম ফ্রেন্ডলি হয়ে গেছে। আর মাশাল্লাহ টাইগারের বাচ্চাগুলো এবং হচ্ছে লেয়ারের যে বাচ্চাগুলো আছে আমাদের, দেখেন লেয়ারের বাচ্চারা কত সুন্দর সাইজ হয়েছে। হ্যাঁ, লেয়ারের বাচ্চাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। লেয়ার ওটা হচ্ছে লেয়ারের বাচ্চা আছে দুইটা, এই যে দেখেন এই দুইটা হচ্ছে লেয়ারের বাচ্চা, এটা আর এটা, এই দুইটা হচ্ছে লেয়ারের বাচ্চা, কালার দেখলে বুঝতে পারবেন। আর মাশাল্লাহ আমার এই যে টাইগারের বাচ্চাগুলোও দেখেন, টাইগারের বাচ্চাগুলোও কিন্তু খুবই সুন্দর সাইজ হয়েছে। হ্যাঁ, মাশাল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে ওরা। আর এটার কালারও মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর দেখেন আমার র‍্যাবিটসগুলো কেমন করতেছে। তো যাই হোক, ওদেরকে একটু হচ্ছে আমি খাবার দিয়ে যাই। আর মাশাল্লাহ আমার যে কবুতরগুলো আছে, তো আলহামদুলিল্লাহ কবুতর আর বাচ্চাগুলো আমি হচ্ছে বের করে দিলাম। কবুতরের আমার এই দুটো বাচ্চা আমি রিসেন্টলি বের করে দিলাম, কারণ হচ্ছে ওদেরকে বের করে না দিলে যে প্রবলেমটা হচ্ছিলো সেটা হচ্ছে আপনার এই যে মাশাল্লাহ দেখ, আমার এই সেট আপে যে কবুতরগুলো আছে ওরা হচ্ছে মাশাল্লাহ আবারও ডিম দিয়ে দিছে। তো ডিম দেওয়ার কারণে দেখি দেখি, তো দেখেন ওই যে ডিম দেখা যাচ্ছে ওর পিছনে, নিচে কিন্তু ডিম দেওয়া আছে। যাই হোক, মাশাল্লাহ ডিম দিছে। ডিম দেওয়ার পরে যে প্রবলেমটা হয়েছে বাচ্চা দুইটা থাকার কারণে, যে বাচ্চা দুইটা সবসময় ওই ডিমের উপরে বসে থাকে, ওর মা বাবাকে বসতে দেয় না। আর পাশাপাশি আমার ওই কেসটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে হচ্ছে ওদের চারজনকে আটেও না। পরে আমি চিন্তা করলাম যে ওদেরকে ওরা হচ্ছে পরিপূর্ণভাবে এখনও খাবার খাওয়া শেখেনি, তবে হচ্ছে একটু একটু খাবার খায়। তো সব মিলিয়ে আমি চিন্তা করলাম যে ওদেরকে যদি আমি একটু বের করে দেই, বের করে দিয়ে যখন ওদের খাবার টাইম হয় এক দুই ঘন্টা পর পর, ওদেরকে আবার হচ্ছে কেটসে দিয়ে দেবো, দিলে হচ্ছে ওর বাবা এবং মা আবার ওদেরকে খাইয়ে দেবে, এরপর আমি বের করে রাখবো। এভাবেই রাখতে হবে। আর পাশাপাশি যেন ওই ডিমগুলোতে হচ্ছে ওদের তাপ দিতে কোনো সমস্যা না হয়, এই জন্যই হচ্ছে ওদেরকে বের করে দিছি। তো মাশাল্লাহ বের করে দেওয়ার পরে দেখেন ওদের বাবা মাশাল্লাহ বসে গেছে, তা দিচ্ছে। আর আমার এখানে এই যে দেখেন আমার র‍্যাবিটসগুলো পাগলা হয়ে গেছে, ওরা কেমন করতেছে, দাঁড়াও দাঁড়াও খাইতে দিব, একটু কথা বলি। হ্যাঁ, এই তো যাই হোক, আমার এই যে এই পাশের যে কেসটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এখানে হচ্ছে আমার যে মিশু আছে, তো মিশু মাশাল্লাহ এই যে দেখেন মিশু কিন্তু সামনে। হ্যাঁ, মিশু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো মাশাল্লাহ এই যে আমার মিশু, আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম, তো মিশুর আব্বু আম্মু, সুখবর হচ্ছে মিশুর আব্বু আম্মু হচ্ছে আবারও মাশাল্লাহ হচ্ছে বাচ্চা উঠাইছে, বাচ্চা হ্যাচিং হয়েছে। দেখেন এই যে মিশুর আব্বু ওদেরকে খাওয়াচ্ছিল। তো যাই হোক, দেখেন কিউট দুইটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ, দুইটা বাচ্চাই হ্যাচিং হয়েছে সফলভাবে। তো আশা করি যে এবারও মাশাল্লাহ বাচ্চাগুলো টিকবে। আর আপনারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আমি তো প্রথম আমার ওইটাকে মিশু নামকরণ করছি, বাকি যে দুইটা বাচ্চা আছে রিসেন্টলি যে দুইটা ফুটলো, আপনারা একটু ওদের নাম সাজেস্ট করবেন। তো মাশাল্লাহ আমি হচ্ছে ওদের সুন্দরতম একটা নাম দেওয়ার জন্য চেষ্টা করব। আর দেখেন মিশুর উপরে কিন্তু অ্যাটাক করতেছে, সো আমাকে মিশুকে বের করে দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু ওরা হচ্ছে বাচ্চা হ্যাচিং করছে, এখন হচ্ছে একটু রাগি দেখাবে। আর আমার এই যে পায়রাটা আছে মিশুর আব্বু হচ্ছে খুবই এগ্রেসিভ, এই যে দেখেন বাচ্চার কাছে যাইতে দিচ্ছে না, ক্যামেরা দেখেই হচ্ছে উঠে আসছে। তো সব মিলিয়ে মাশাল্লাহ বাচ্চা দুইটা খুবই সুন্দর হয়েছে, আমাকে খুব সাবধানে ভিডিও নিতে হবে। তো মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা, ও হচ্ছে খাওয়ালো, খাইয়ে আসলো, আর হচ্ছে মিশুকে বের করে দেয়, তা না হলে ওকে ঠকিয়ে হচ্ছে ওর অবস্থা খারাপ করে দিবে, তখন দেখা যাবে যে আমার মিশুকে বাঁচানোই দায় হয়ে যাবে। আর মাশাল্লাহ আমার এই যে র‍্যাবিটসগুলো হচ্ছে খাওয়া দাওয়া করছে, আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমি হচ্ছে চীনা হাঁসের সেটআপে যাবো এবং ওদের আপডেট দিয়ে আজকের ভিডিওটি শেষ করে দেবো, কারণ হচ্ছে ভিডিওটি বেশি বড় হয়ে গেলে আপনারা হয়তো বা বোর ফিল করেন, আপনাদের হয়তোবা অত বড় ভিডিও পছন্দ হয় না। সো সব মিলিয়ে হচ্ছে শেষ করে দেবো। তো আমি মিশুকে একটু বের করে দিয়ে যাই, দেখেন মিশুর সঙ্গে কেমন করতেছে, ওর কীভাবে ঠোকাচ্ছে। তো ওদের তিনজনকে আমি হচ্ছে একই কেটসে দিয়ে দিলাম মাশাল্লাহ, ওরা তিনজন থাক, এখন দেখা যাক ওরা মারামারি করে কিনা, এটা আমার হচ্ছে নজরে রাখতে হবে। আর সব মিলিয়ে ওদেরকে হচ্ছে আলাদা করে দিলাম, ওরা এখন থাক। আর হচ্ছে মিশু যেহেতু খাওয়া শিখে গেছে, তো হচ্ছে ও খাইতে পারবে, সমস্যা নাই। তো চলুন হচ্ছে আমরা চীনা হাঁসের সেটে প্রবেশ করি।
দেখেন আমার এই যে হাঁসের হচ্ছে যে হাঁসটা বসাই দিচ্ছি কোচো, এর ভেতরে একটা মুরগি ডিম দেয়, ও রেগুলার ডিম দেয়, দুটো আমরা ডিমটাও তুলে নিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসে যাও। হ্যাঁ বসে যাও। তো মাশাআল্লাহ এই যে আমার চীনা হাঁসগুলা, আর ওদের পানি শেষ হয়ে গেছে, পানি দিয়ে দিতে হবে ওদের। হচ্ছে ওরা একটু হচ্ছে রোদ তো যার কারণে সব ভেতরে চলে আসছে। এই যে আমার সাদা পেয়ারটা, ওরা হচ্ছে একটু দেখা গেছে যে মানে ময়লা হয়ে গেছে, শরীরটা একদম কাদা দিয়ে একদম কর্দমাক্ত হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে রাতেও বৃষ্টি হচ্ছিল, যার কারণে বৃষ্টির ফলে হচ্ছে কাদা দিয়ে ওদের শরীর একদম নষ্ট করে ফেলছে, নোংরা হয়ে গেছে। যাই হোক, হচ্ছে আমাকে পানি দিতে হবে, পানি দিলে ওরা হচ্ছে গোসল করে একদম ফ্রেশ সুন্দর হয়ে যাবে। আর হচ্ছে এই যে বাকি হাঁসগুলা এই দিক দিয়ে আসে, তো মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বাকি হাঁসগুলা, এরা হচ্ছে এদিক দিয়ে আসে এইভাবে দেখতে পাচ্ছেন যে খুঁড়তেছে। এটা একটা কারণ হচ্ছে এগুলোর ভেতরে প্রচুর পরিমাণ বিভিন্ন লার্ভা আছে, যে লার্ভাটা ওদের হচ্ছে আমিষের চাহিদাটা পূরণ করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে ওরা হচ্ছে যখন ডিম দেয়, ডিম দেওয়ার পূর্বে এই কাজগুলো বেশি করে, খোঁড়াখুঁড়ি বেশি করে, সুন্দর করে বাসা তৈরি করে সেখানে ডিম দেওয়া শুরু করে। সব মিলিয়ে মাশাআল্লাহ ওরা হচ্ছে ডিমে আসছে। আমার নতুন আরেকটা যে হাঁস ডিম দিচ্ছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আর হচ্ছে এখানে দেখি আরও কিছু ডিম পাই কিনা। তার মানে আজকে পর্যন্ত এখন বাজে দুইটা, আজকে পর্যন্ত হচ্ছে আমি তিনটা ডিম তুললাম মুরগি থেকে। তো মুরগি হচ্ছে পার ডে চারটা পাঁচটা এরকম করে ডিম দিচ্ছে, অনেকদিন ছয়টা সাতটা পর্যন্ত আসে। আর সব মিলে মাশাআল্লাহ মুরগিগুলো ভালোই ডিম দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা প্রতিদিনের নেই, আজকেও ভালো আছে। তো আমি আপনাদেরকে লাস্ট আপডেটটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ এখানেই শেষ করব। এর আগে যাওয়ার, শেষ করার পূর্বে আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করি, আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের একটা সাবস্ক্রাইবারের মাধ্যমেই আমার চ্যানেলটা ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আর মাশাআল্লাহ আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে আমি আশা করি, কারণ হচ্ছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, আমরা হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় 5000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে আসছি। তো সব মিলে আশা করি রিসেন্টলি আমরা 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আপনাদের শুভকামনায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।